online sent Hajeegaon 2020 আয়োজনে হাজীগঞ্জ সোলকাটা এর যিনি নিজাম উচ্চ বিদ্যালয়ে আমি মোহাম্মদ শাহজাহান তারেক মনসুরি আজকে আমি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতাংশে কবিতা মানব ধর্ম কবিতাটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছ। তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই সময় আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে রয়েছি, কিন্তু আমরা লেখাপড়া থেকে দূরে থাকতে পারি না। তাই লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আমরা বিকল্প পথ বেছে নিয়েছি, অনলাইন শ্রেণী কার্যক্রম। এর ধারাবাহিকতায় আজকে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রর ক্লাস মানব ধর্ম নিয়ে। তাই আমি আমার শিক্ষার্থীদেরকে আহ্বান করব, মোবাইলের সাথে সাথে তোমরা নিজ নিজ স্থানে বসে বই এবং খাতা নিয়ে, খাতা কলম নিয়ে তোমরাও প্রস্তুত থাকো, প্রয়োজনীয় তথ্যগুলি লিখে নাও। মানব ধর্ম কবিতাটি কবি লালন শাহ লেখা। এই কবিতাটি লালন পক্ষীর মানবতার বোধ মানব ধর্ম নামকরণে এই কবিতা আমাদের বাংলাদেশ শিক্ষা কার্যক্রম বোর্ড অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য বইয়ের কবিতা অংশে স্থান করে দিয়েছেন। এই কবিতায় কবি সারা বিশ্বব্যাপী বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙ্গের মানুষের আবাস, বিভিন্ন ভাষার, বিভিন্ন পোশাকের, বিভিন্ন কালচার, ভিন্নতা থাকলেও কবি লালন পক্ষীর তার কবিতায় তিনি সকল জাত, সকল গোষ্ঠী, সকল সমাজ, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষকে তিনি এক কাতারে, এক সারিতে আনার চেষ্টা করেছেন। তিনি বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করেছেন,
বিভিন্ন দৃষ্টিভঙ্গির কোণে তিনি এই কথা বোঝাতে চেয়েছেন যে কথায় বলেছে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো, আমরা কোন ধর্মের কোন জাতের কোন বংশের কোথায় আমার জন্ম এটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হল আমি তো একজন মানুষ, আমার সবচেয়ে বড় পরিচয় আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হল মানব সৃষ্টি, সেই মানবতা ভোগ আমার কাছে আছে কিনা, মানুষের সেই নৈতিকতা বোধ আছে কিনা সেটাই হলো বড় কথা। এর ধারাবাহিকতায় তিনি আমাদেরকে একই কাতায় একই লাইনে একই কাতারে সুসংগঠিত হওয়ার আহ্বান করেছে। তাই এই মানবধর্ম কবিতায় আমি একটি উদ্দীপক তৈরি করেছি, এই উদ্দীপক থেকে চারটি প্রশ্ন তৈরি করেছি, আমি সেগুলো উপস্থাপন করব, তোমরা দেখবে এবং খাতায় লিখে নেবে এবং প্রশ্নগুলার উত্তর তৈরি করবে। উদ্দীপকটা হল যে কবিতার লাইন গড়তে গেলে কূপ জল পায়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। কবিতার লাইন এখান থেকে আমি চারটি প্রশ্ন তৈরি করেছি যে কূপ জল অর্থ কি, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, পাত্র রঙে রাঙ্গাইতে বলতে কি বুঝো, প্রয়োগের প্রশ্ন, উদ্দীপকে মানবধর্ম কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা মূল্যায়ন করো, ঘ মানবধর্মই ভরধর্ম, মানবধর্ম কবিতা অবলম্বনে মূল্যায়ন করো। এই উদ্দীপকে কবি চমৎকারভাবে ফুটে তুলেছেন যে গর্তের মধ্যে কুয়ার মধ্যে কোন একটা গর্ত বা কুয়ার মধ্যে যে পানিগুলা থাকে এগুলাকে আমরা কূপ জল বলি, কুয়ার পানিকে কূপ জল বলি, কুয়ার পানি। আর গঙ্গা নদী পানিগুলাকে আমরা গঙ্গার জল বলি। মূলে এক জল ভিন্ন নয়, এই কুয়ার পানি কূপ জল আর গঙ্গার জল, কূপের পানি কূপ জল, গঙ্গার পানি গঙ্গা জল। কবি বলেন মূলে এক জল ভিন্ন নয়, এখানে ভিন্নতা বলতে কোনো কিছু নাই, পানি পানি জল জলে, সেটা যখন কুয়াতে থাকবে তখন কুয়ার পানি হবে কুয়ার জল হবে, আর যখন এই পানিটা গঙ্গায় যাবে তখন গঙ্গার জল হবে। তবে সেটার ভিন্নতা কোথায়, ভিন্ন জানাই পাত্র অনুসারে। এই কুয়ার পানিকে যখন আমরা এই গঙ্গার পানিকে যখন সবুজ একটা পাত্রের মধ্যে ধারণ করব
তখন সেটা সবুজ রং ধারণ করবে। আমরা যখন এই পানিগুলাকে একটা লাল পাত্রের মধ্যে নেব তখন সেটা রক্তের মতো লাল লাগবে, অথচ সেটা কুয়ার পানি হতে পারে, গঙ্গার পানি হতে পারে না। এটা যখন আমরা একটা কালো পাত্রের মধ্যে রাখবো এই পানি, তখন একটা কালো রং ধারণ করবে। সেজন্য কবি বলে যে ভিন্ন জানাই পাত্র অনুসারে, এটা ভিন্নতা হবে, আমি যে পাত্রে ধারণ করব সে পাত্রের রঙে রঙ্গায়িত হবে। সেজন্য আমি প্রশ্ন করেছি এই জ্ঞানের অনুধাবন প্রশ্নের মধ্যে, আমি প্রশ্ন করেছি পাত্রের রঙে রঙ্গায়িত বলতে কি বুঝো, যে কবির ভাষায় ভিন্ন জানাই পাত্র অনুসারে, যে পাত্রের মধ্যে আমি যে পাত্রে যে রঙের পাত্রে আমি পানি রাখবো জল রাখবো সে তখন সেটা সেই রং ধারণ করবে। পানির রং আমরা ইংরেজিতে শুনেছি, ইংরেজিতে বলেছি প্রবাদ বাক্য আছে ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো মূলত পানির কোনো রং নেই, কিন্তু এখানে আমরা যে রঙে পাত্রের মধ্যে পানি রাখবো সেই পাত্রে ধারণ করবে রং। তারপরে প্রয়োগের প্রশ্নের মধ্যে মানবধর্ম কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা মূল্যায়ন করো। মানবধর্ম এই কবিতার মধ্যে কবি মানবতাবাদের যে দিকটা তুলে ধরেছেন, যে আমাদের সবচেয়ে মানবতাবাদ যে দিকটা সেটা ফুটে তুলেছেন তিনি, সেটা আমরা মূল্যায়ন করব। তারপর উচ্চতর চিন্তন দক্ষতা মানব ধর্ম এই বড় ধর্ম, পৃথিবীতে আমরা যে ধর্ম বর্ণ যে জাতি গোত্র হই না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হল আমাদের মানব ধর্ম। মানব ধর্মই হলো মানবতাবাদের ধর্মই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা এই পরিচয় নিয়ে আমরা ধারণ করব। আজকের মতো আমি এই অনলাইন ক্লাস কার্যক্রম এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাতে আমাদের থেকে আমরা বিরত থাকতে পারি সেভাবে আমরা সতর্ক থাকবো। আমাদের চলাফেরা খাওয়া দাওয়া ইত্যাদি যাতে আমরা নিয়ম মাফিক চলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।